সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি এই পাতাটি বানানোর জন্য ট্রাই করব পাতাটি একটু দেখে নিচ্ছি অপর পাশটি একটু দেখে নিব তো দেখে নিচ্ছি এটি কিভাবে বানাবো কাজটি করার জন্য নিয়েছি নয়তার সুতা এবং ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার ক্রোশে হুক প্রথমে স্লিপনট নিয়ে এভাবে ক্রুশি হুকটাকে জয়েন করে দিলাম তারপর চেন সেলাই করছি এভাবে ছয়টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি ছোটো রিং তৈরি করে নিলাম তারপর একটি চেন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে কাজ করবো এই রিংয়ের ভিতর থেকে সিঙ্গেল কুশি করে নেব কুশি করছি এভাবে এই ছোটো রিংয়ের ভিতর থেকে তেরোটি কুশি করে নেব তো সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশি করছি তেরোটি সিঙ্গেল কুশি করে নিয়েছি তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করে নিলাম কাজটি এমন দেখাচ্ছে তারপর চেন সেলাই করবো এভাবে পাঁচটি চেন সেলাই করে নিলাম সুতাটিকে দুইবার পেঁচিয়ে চেনের লুপের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে প্রথমে দুটি লুপ তারপর দুটি লুপ তারপর আবার দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম একটি ট্রিপল ক্রোশে করে নিলাম তারপর তিনটি চেন সেলাই করে আবারও সুতাটিকে দুইবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে আরেকটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি তারপর তিনটি চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে সুতাটিকে একবার দুইবার তিনবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে প্রথমে দুটি লুপ তারপর দুটি তারপর দুটি তারপর আবার দুটি লুপের ভিতরে নিয়ে এসে তিনটি চেন সেলাই করে আবারও সুতাটিকে তিনবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে ডাবল ট্রেভল ক্রুশে বা ডিটিআর করে নিলাম তিনটি চেন সেলাই করে সুতাটিকে চারবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে ট্রিপল ট্রাভেল ক্রুশে করে নিচ্ছি দুটি দুটি করে লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসছি তারপর আবার তিনটি চেন সেলাই করে সুতাটিকে একবার দুইবার তিনবার চারবার পিছিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে সুতাটিকে টেনে নিয়ে আসলাম ছয়টি লুপ এখানে হয়েছে প্রথমে দুটি লুপের ভিতরে নিয়ে আসবো সুতাটিকে তারপর দুটি লুপ তারপর দুটি লুপ তারপর আবার দুটি লুপ তারপর আবার দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম এভাবেই ট্রিপল ট্রাভেল ক্রোশে করে নিলাম এটা এই পাতাটির মধ্যম সাইড তো এখান থেকে চারটি চেন সিলাই করে সুতাটিকে চারবার পেঁচিয়ে একই লুপের ভিতর থেকে আরেকটি ট্রিপল ট্রাভেল ক্রোশে করে নিচ্ছি একটু গনে দেখছি ছয়টি লুপের ভিতরে এভাবে সুতাটিকে টেনে প্রথমে দুটি তারপর দুটি তারপর দুটি তারপর আবার দুটি তারপর আবার দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম এটা মাছ বরাবর তো তিনটি চেন সিলাই করে সুতাটিকে চারবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে আরেকটি ট্রিপল ট্রাভেল ক্রোশে বা টি করে নিচ্ছি বাকি অংশের কাজটুকু আগের মতো করেই করে নিচ্ছি অপর পাশের মতো করে কাজটি এ পর্যন্ত করে নিয়েছি একটু গনে দেখছি উভয় পাশে সমান সংখ্যক পোলস হয়েছে কিনা তারপর আগে তিনটি চেন সেলাই করেছি তারপর আবার দুটি চেন সেলাই করে মোট পাঁচটি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করব সিঙ্গেল কুশি করে চেন সেলাই করব পাঁচটি চেন সেলাই করছি এভাবে পাঁচটি চেন সেলাই করে নিলাম তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে এখন এই পুলসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করবো এভাবে এভাবে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর চেনের স্পেসের ভিতর থেকে এভাবে একটি সিঙ্গেল কুশি করলাম তারপর একটি হাফ ডাবল কুশি করব তারপর ডাবল কুশি করব। ডাবল কুশি করছি এভাবে তিনটি ডাবল কুশি করে নিব তিনটি ডাবল কুশি করে একটি হাফ ডাবল কুশি আর একটি সিঙ্গেল কুশি একই স্পেস থেকে করে নিব। সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখন এই পোলসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করব। তারপর আবার পরবর্তী চেনের স্পেস থেকে কাজ করব। এখানে একটি সিঙ্গেল কুশি করব তারপর একটি হাফ ডাবল কুশি করব। তারপর তিনটি ডাবল কুশি করব তারপর একটি হাফ ডাবল কুশি একটি সিঙ্গেল কুশি করে নিব একটি হাফ ডাবল কুশি করছি তারপর একটি সিঙ্গেল কুশি করে নিব সিঙ্গেল কুশি করে এই পোলসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করে নিব তারপর পরবর্তী চেনের স্পেসে চলে যাব সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর একটি হাফ ডাবল কুশি তো একইভাবে কাজটি করে নিচ্ছি কাজটি এই পর্যন্ত করে নিয়েছি একটু গনে দেখছি এভাবে পাঁচটি ওয়েব বা ডেউর মতো পাতার কিনারে করে নিয়েছি একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন মাছ বরাবর কাজ করছি হাফ ডাবল কুশি করছি একটি তারপর এখান থেকে ডাবল কুশি করব ডাবল কুশি করে নিচ্ছি তিনটি ডাবল কুশি করে নেব তিনটি ডাবল কুশি করে তিনটি চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে এই তিনটি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম একই স্পেস থেকে তিনটি ডাবল কুশি করে নিচ্ছি তারপর একটি হাফ ডাবল কুশি একটি কুশি করে নিব এখন একটি হাফ কুশি করব তারপর একটি কুশি করে নিব কাজটি একটু দেখে নিচ্ছি এটি পাতাটির টপ কর্নার এভাবেই করে নিলাম কাজটি এমন দেখাচ্ছে এই পোলসের ভিতর থেকে আগের মতো করেই একটি সিঙ্গেল কুশি করে নিব তারপর এই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি করব তারপর একটি হাফ ডাবল কুশি করব হাফ ডাবল কুশি করে নিচ্ছি তারপর ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এভাবে তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি করে একই স্পেস থেকে একটি হাফ ডাবল কুশি একটি সিঙ্গেল কুশি করে পরবর্তী পুলসে চলে যাব এবং এখানে সিঙ্গেল কুশি করে নিব পরবর্তী চেনের এক্সপ্রেস থেকে একইভাবে কাজটি করে নিচ্ছি ফার্স্টে প্রায় করে নিয়েছি এখন এই পোলসের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করব তারপর এই চেনের স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি করবো তারপর পাঁচটি চেন সেলাই করব পাঁচটি চেন সেলাই করে নিয়েছি এখন এখানে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন সেলাই করবো বারোটি চেন সেলাই করে নেব এখন কাজটি একটু দেখে নিচ্ছি বারোটি চেন সেলাই করে নিয়েছি এখন এখান থেকে দুটি চেনের লুপ স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে হাফ ডাবল কুশি করব হাফ ডাবল কুশি করছি চেনের লুপের ভিতর থেকে এভাবে হাফ ডাবল কুশি করে নিচ্ছি কাজটি এ পর্যন্ত করে নিয়েছি এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি তারপর একটি চেন সেলাই করে নিব। তারপর সুতাটি কেটে গিট দিয়ে নিব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট করে দিব পাতার ডিজাইনটি করে নিয়েছি একটু দেখে নিচ্ছি অপর পাশটিও দেখে নিলাম এভাবে আরও কয়েকটি পাতা করে নিয়েছি আজকের মতো এখানেই শেষ করছি সবার জন্য অনেক শুভকামনা রইল